আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে স্বপ্ন আপনাকে সৌভাগ্যের কথা বলে। যে স্বপ্ন দেখলে আপনি সৌভাগ্যবান হবেন, অতি দ্রুত আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে। তো ভিউয়ার্স, আমরা অনেক স্বপ্নে দেখে থাকি, কিন্তু কোন স্বপ্নটা সৌভাগ্যের প্রতীক এগুলো আমরা জানি না। তো আজকের ভিডিও থেকে আপনারা এই বিষয়গুলো জানবেন এবং অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করার পূর্বে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমরা আলোচনা শুরু করছি। যে ব্যক্তি আপনাকে সৌভাগ্যের কথা বলে, অর্থাৎ যে স্বপ্ন আপনাকে এই সৌভাগ্যের কথা বলে, স্বপ্ন আপনাকে জানিয়ে দেবে আপনি কিভাবে সৌভাগ্যবান হবেন। সুখ স্বপ্ন অনেক রকমের হয়। কোনো কোনো স্বপ্ন হয়তো আপনি নিজেকে রাজা বাদশাহ হিসেবে দেখে থাকেন, কিন্তু তার মানে এই নয় যে সত্যি আপনি রাজা বাচ্চা হয়ে যাচ্ছেন। এই কথা সবাই জানে যে স্বপ্নে দৃষ্ট বস্তু বা ঘটনা মোটেও সঠিক নয়, কখনো কখনো সেটা বাস্তব হয়, আবার কখনো কখনো এটা চিন্তার মধ্যেই থেকে যায়। অন্ততপক্ষে শিখবন্ধু ফ্রেন্ড ও তার অনুগামীরা তো তাই বলেন, অর্থাৎ তারা ছিলেন এক পারদর্শী স্বপ্নের বিষয়ে। কিন্তু স্বপ্ন প্রতীকের অন্তরালে কি লুকিয়ে থাকে, ভবিষ্যৎ দর্শনার্থী যারা আছেন তাদের কাছে বিজ্ঞানবিদ ফ্রেন্ড বা তার তত্ত্বে বিশ্বাসীরা প্রত্যক্ষভাবে তা মানতে চাইবেন না। কিন্তু ভারতীয় পরম্পরায় স্বপ্নফল একটা বিশেষ বিদ্যা, পৌরাণিক কাল থেকেই তাতে বিশ্বাস রেখেছেন অগণিত মানুষ। একটু তলিয়ে দেখলে বোঝা যায়। এবং পশ্চিমী আধুনিক মনোবিদ্যাও জানায় আমাদের অবচেনতা অনেক সময়ই সঞ্চিত থাকে ভবিষ্যৎ স্মৃতি, এবং তা প্রত্যেকের আকারেই স্বপ্নে প্রকট হতেই পারে। সেদিক থেকে দেখলে এমন কিছু স্বপ্ন প্রতীক রয়েছে যা সৌভাগ্যের দত্তক বা কোনো বস্তু হতে পারে, কোনো ঘটনাও হতে পারে। দেখা যাক তার কয়েকটি। কোনো কিছু বিপুল পরিমাণে দেখতে জানতে হবে, সম্পদ অথবা শক্তির কোনো অফুরন্ত উৎস আপনার করায়ত্ত হওয়ার সময় এসে গিয়েছে। স্বপ্নে নিত্য দর্শন সর্বদাই শুভ। স্বপ্নে যদি শিশুদের আপনি দেখে থাকেন, অর্থাৎ ছোট শিশু দেখে থাকেন, আপনার বিবাহ হতে পারে এবং বিবাহের বাজার এগুলো করা হবে কেউ কেউ বলেছেন। স্বপ্নে আবহাওয়ার বিষয় দেখতে তা অবশ্যই সুবলকারী, অর্থাৎ তা খুবই সুফল বয়ে আনে। বজ্রপাতের স্বপ্ন আকস্মিক সৌভাগ্যের কথা বলে। রামধনুর স্বপ্নের অর্থ পারিবারিক সৌভাগ্য সুনিশ্চিত। মেঘের মধ্যে তারা প্রবল করায় স্বপ্নের মানে সন্তানের জন্ম সমাগত। পাখির স্বপ্ন আসন্ন প্রেমের কথা বলে। স্বপ্নে দেখা পাখি যদি মধুর স্বরে ডাকে তা হলে বুঝতে হবে আপনার সেই প্রেম সুখবরেরই হবে। তো ভিউয়ার্স, আমাদের আজকে স্বপ্নের ব্যাখ্যাগুলো বিজ্ঞানীদের কথা, এই জন্য আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন এবং আমাদের আরও ভিডিওগুলো আপনারা দেখুন, তাহলে আপনাদের কাছে আরও বিষয়গুলো স্পষ্ট হবে স্বপ্নের ব্যাখ্যা কোথায় কী রয়েছে। এই সিরিজের আমাদের আরও অনেক ভিডিও রয়েছে, আপনাদেরকে দেখার আমন্ত্রণ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্ব আশা রাখবো। আপনাদের সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।